والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের আসাম রাজ্য করিমগঞ্জ থেকে হোসেন উদ্দিন প্রশ্ন করছেন যে কথিত আছে কোরআন খতম করার সঙ্গে টাকা নেয়ার বিষয়টি নিয়ে, তো এটা কতটুকু বৈধ কোরআন খতম করে টাকা উপার্জন করা? সংযুক্ত প্রশ্ন হলো, অনেকে বলে 2700 টাকা দেওয়া হলে কোরআনকে অনেক অল্প মূল্য দেওয়া হলো, তো এটা নাকি বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলে আসলে সঠিকই জানতে চেয়েছেন। ভাই দেখেন, অন্য ব্যক্তির জন্য আপনি কোরআন খতম করবেন এটাই একটি বিদআত, জঘন্য বিদআত, জালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নব আবিষ্কারের বিদআত, ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি এরকম বিদআত হচ্ছে গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। সহি আবু দাউদ দেখে নিন। অতএব যদি কোরআন খানি করা, কোরআন খতম করার অনুষ্ঠান করা, আয়োজন করা, অন্যের জন্য কোরআন খতম করতে যাওয়া, এটাই তো একটা বিদআত। সেখানে কম মূল্য আর বেশি মূল্য নির্ধারণের কোনো প্রশ্নই আসে না, এটা অবান্তর একটি বিষয়। আশা করি আপনি বুঝেছেন কোরআন খতম করা অন্য ব্যক্তির জন্য এটা বিদআতি আমল, না ছিল রসুলের জামানায়, না সাহাবা, না তাবেইনদের জামানায়। কোরআন মানুষ নিজে নিজে পড়বে, বিকুল্লি হারফিন হাসানা, প্রত্যেকটি অক্ষরে একটি করে নেকি পাবে, ওয়াল হাসানা থেকে আশের আমসালেহা, আর এই একটি নেকি আবার দশে বর্ধিত হবে। ওলা আকুল ও আলিফ ওলা আম মিম হারফুন, নবী বলেন আমি আলিফ লাম মিম তিনটিকে হরফ বলি, একটি হরফ বলি না, বরং আলিফ ও হারফুন, ওলা আম হারফুন, ও মিম হারফ, হ্যাঁ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তো এইভাবে কোরআন পড়বেন, ইকরাউল কোরআন ফাইনি ইয়ামুল কিয়ামতে শফি আল্লাহ সাহাবি, কিয়ামতে পাটকারীর জন্য সুপারিশ করবে। তবে অন্যের জন্য আপনি কোরআন পড়বেন, কোরআন খতম করবেন, এটা কোনো কোরআন এবং সহি সুন্নাহ সম্মত আমল নয়। সো এটা বেদাত, এই বেদাত আমল করার কারণে মানুষ নেক ভেবে ভেবে ইত্তকার বেদাত করে থাকে, এবং এতে তওবা করার তার কখনোই সম্ভাবনা দেখা যায় না। সো কেয়ামতে নেকের পাহাড় অর্জন করার পর সেই নেকগুলি দ্বারা উপকৃত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজা আন্নাহু হাবা আমানসুরা, ওকে আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দেবো। নেক কাজ তার নেক হিসেবে গণনা করা হবে, কিন্তু সেটা তার কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে বেদাত যারা করেছে নেকি মনে মনে করে, তাদের কপালে ওজুর চিহ্ন দেখে, এই নূর দেখে তাদেরকে হাউজে কাউসারের পানি দিতে যাবেন, তখন ফেরেশতারা হাত থেকে তাদের হাউজে কাউসার কেড়ে নেবে, হাউজে কাউসারের পানি, এবং আল্লাহ বলবেন হে নবী ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানতেন না এরা বেদাত করেছিল আপনার মৃত্যুর পরে, নবসংযোজন করেছিল। এটাই পার্থক্য বেদাতের সঙ্গে অন্যান্য পাপের। অন্যান্য পাপকারীরা হাজারো হলে একবারও ভাবে যে আমি এটা পাপ করেছি, সে কোনো দিন তাওবা করলে আল্লাহ ওয়াল গাফুরুর রহিম, আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু বেদাতকারীরা এটাকে মিষ্টি একটি সুন্নাত, নেক কাম মনে করতে থাকে, সো এখান থেকে তাওবা করার কোনো উপায়ই থাকে না। সো এই জন্যই তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় কিয়ামতের দিন। আল্লাহ যেটাই বললেন কুলহাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, কিয়ামতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলের দিক দিয়ে কারা, তাদের ব্যাপারে আপনাদেরকে আমি বলে দেব। আল্লাহ বললেন এটা নবীকে, সূরা কাহাফের শেষ পৃষ্ঠাটাতে দেখে নেবেন। সো নেক আমলের সবচেয়ে ভাইরাস হলো যে নেকের কাজ মনে করে বেদাত কায়েম করা, কোরআন খতম দেওয়া অন্যের জন্য এই অনুষ্ঠান করা, বা একাকি অন্য ব্যক্তির জন্য কোরআন খতম করে দেবে সে সব পাবে মনে করে, তার বিপদ আপদ মুক্ত হবে মনে করে, ফাহুয়া বেদাতুন, এটি একটি বেদাত ও মুহদিস ফি দ্বীন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং তার থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم